হাই বন্ধুরা, জিদ্দার আপকামিং সিনেমা চেঙ্গিস কেন বক্স অফিসে ব্লকবাস্টারে তকমা পাবে? কেন দর্শকরা পাগলের মতন হলে গিয়ে দেখবে? এর পিছনে কিছু লজিক্যাল বেসিক কারণ তুলে ধরবো। ভিডিওটা শুরু করা যাক। চেঙ্গিস ব্লকবাস্টার হওয়ার জন্য প্রথমত যেটা দরকার, প্রপার একটা স্টোরি লাইন। তো এই মুভির যিনি স্টোরি রাইটার, সে হচ্ছে নিরাজ পান্ডে, যে বলিউডের বিভিন্ন বিখ্যাত সিনেমা করেছেন, এমএস ধোনি থেকে আরো বেশ কিছু সিনেমা। তো বুঝতেই পারছেন যে রাইটার কিন্তু খুব ভালো, উন্নত মানের। তো গল্প ভালো হবে এবং তার আগের যে কাজগুলো সেগুলো দর্শক মহলে খুব প্রশংসা পেয়েছে এবং বক্স অফিসেও একটা যথেষ্ট ভালো রেসপন্স আছে। তো স্টোরির মানে স্ক্রিন প্রেজেন্ট বলুন বা ডায়লগ ডেলিভারি বলুন, প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা নতুনত্ব ভাব থাকবে, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে সিওর হয়ে বলতে পারি। তো চেঙ্গিস পোপার মাস সিনেমা যেটা পারফেক্ট দরকার সেটা হচ্ছে গান। আগেকার দিনে মানে যখন ওই বুম্বাদা, রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত বা তারও পরে দেবজিৎ, সোম, হিরণ এরা যখন বই করতো, গান হিট হলে সিনেমা হিট। তো সেই রকম জিনিসটা এখানে চেঙ্গিসের কিন্তু গান খুব ভালো ভালো থাকতে চলেছে। চেঙ্গিসের যে টাইটেল ট্র্যাক দেখুন, ভিউজ লাইক রীতিমতো সব রেকর্ড ব্রেক করে দিয়েছে এবং সব জায়গা থেকে পজিটিভ রেসপন্স। তো এই গানের তোমার আইটেম গান রয়েছে, একটা চেঙ্গিসের ড্যান্স মানে টাইটেল ট্র্যাক দেখলেন, রোমান্টিক গান রয়েছে, গায়ক মোটামুটি গায়ক এবং মিউজিক ডিরেক্টর ভালো ভালো রয়েছে, অর্থাৎ অনিক ধর রয়েছেন, তারপরে তোমার অনিক ধর থেকে শুরু করে আরো বেশ কিছু নাম আসছে, অরিজিৎ সিং এর একটা গান থাকবে যেটা ভাইরাল হচ্ছে। তো ভালো একটা দিক। এরপরে যেটা হচ্ছে অ্যাকশন মানে মেকিং, যেহেতু চেঙ্গিস একটা অ্যাকশন ওরিয়েন্টের মুভি, তো সেখানে অ্যাকশনের মান খুব ভালো দরকার। তো এই মুভিতে কিন্তু সাউথের বেশ কিছু অ্যাকশন ডিরেক্টর কিন্তু কাজ করেছে, যার মধ্যে অন্যতম নাম হচ্ছে স্ট্যান সিলভা। তো তার যদি সাউথের কাজগুলো দেখেন, মানে অ্যাকশনের যে লেভেল সেইটা পুরো প্রপার মাস হিসাবে বানায়, মানে লোক মানে প্রত্যেকটা সেকেন্ড সিটি হাততালি মারবে। তো চেঙ্গিসের সেরকম মানে আলাদা লেভেলের অ্যাকশন থাকতে চলেছে যেটা আগে হয়নি, মানে ইউনিক কিছু অ্যাকশন সিন কিন্তু থাকবে। তো যেই কারণে মানুষ কিন্তু হলে যেতে বাধ্য। তো এরপরে 4 নম্বর যে কারণ সেটা হচ্ছে যে একটা ফ্রেশ নতুনত্ব প্লেয়ার। এর আগে জিদ্দা তো অনেক মানে প্লেয়ারের মানে জ্যুতির সঙ্গে কাজ করেছে, মানে আমরা যদি ভালো করে লক্ষ্য করি, জিৎ কোয়েল, জিৎ শুভশ্রী, জিৎ সাবন্তী, জিৎ লহমা হয়ে গেছে, জিৎ নুসরাত ফারিয়া হয়েছে, জিৎ মিমি পর্যন্ত হয়ে গেছে। তো জিৎ সুস্মিতা সম্পূর্ণ একটা নতুন, যেই কারণে দর্শকদের একটা নতুনত্ব টেস্ট পাবে, মানে রোমান্টিক লাভ স্টোরি থাকুক বা কমেডি সিন থাকুক, সেখানে একটা আলাদা মানে ভিন্ন স্বাদ কিন্তু বাঙালি মানুষ বলি বা যে কোনো মানুষ পাবে। এরপরে যে কারণটা বলবো সেটা হচ্ছে যে চেঙ্গিস হলে গিয়ে দেখার কারণ, এটার হিন্দিতে ডাবিং হয়ে বেড়াচ্ছে। আমরা তো বাংলা ভাষায় অনেক দেখেছি, এবার হিন্দিতে ডাবিং হয়েছে মানে সেই মুভির ভিতরে হিন্দি লেভেলের মানে সাউথের লেভেলের তো কাজ থাকবে। এই যে একটা মনের মধ্যে মানুষের হাইপ তুলে যাওয়া, মানে দেখুন দেখি দর্শক মহলে এটার মানে রাবণের থেকে আরো বেশি ক্রেজ, কারণ এটা হিন্দিতে ডাব হয়েছে এবং এটা সমস্ত জায়গায় মুক্তি পাচ্ছে, মুম্বাই, দিল্লি, চেন্নাই। তো সেই হিসাবে ক্রেজ বা দর্শকদের আলোচনার মধ্যে কিন্তু তা তফে আছে এবং সেই জন্য এটা কিন্তু বক্স অফিস একটা ব্লকবাস্টার হবে। এবং চেঙ্গিসের আরো একটা দিক হচ্ছে, এটা বুক মাই শোতে সব রেকর্ড ভেঙেছে, তারপরে তোমার IMDb রেটিং এ এটা তফে রয়েছে, তারপরে তোমার কি বলবো ইউটিউবে ভিউজ লাইকের দিক থেকে যদি তেলার বলছি টিজার গানের দিক থেকে যদি লক্ষ্য করে সব রেকর্ড ব্রেক করেছে। তো এই যে দিকগুলো, এগুলো একটা মুভিকে ব্লকবাস্টার করার পিছনে অনেকটা সাহায্য করে। তো এগুলো হচ্ছে মেন ফ্যাক্ট এবং আরো বেশ কিছু কারণ থাকতে পারে। তো চেঙ্গিস যে বক্স অফিসে ইতিহাস স্টোরি করবে সেটা এখন থেকেই বোঝা যাচ্ছে এবং বাংলাতে সত্যি জিত ছাড়া মানে ইন্ডাস্ট্রিকে বাঁচানো অসম্ভব। যদিও দেবদা আছেন কিন্তু সত্যি কথা বলতে মাস কমার্শিয়াল ছাড়া ইন্ডাস্ট্রিকে বাঁচানো খুব টাফ আছে। এবং জিদ্দার এই যে একটা বুকের সাহস, এই যে করে দেখানোর চেষ্টা, আমি কি বলবো একটা হ্যাতসালু না জানিয়ে থাকতে পারছি না। এই মানুষটার কাছ থেকে ইন্ডাস্ট্রির বাকি লোকদের শেখা উচিত। তো জিদ্দাকে মানে কোটি কোটি প্রণাম, যে মানুষটা সত্যি আমাদেরকে অনেকটা এন্টারটেনমেন্ট এখনো করছে যেখানে বাকিরা আমাদেরকে এন্টারটেনমেন্ট দিচ্ছে না। তো জিদ এই নামটাই ইতিহাসের পাতায় চিরকালের জন্য স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে আমি মনে করে থাকি। ভালো থাকুন, সুস্থ থাকুন। তা